আচ্ছা, তাহলে এই ভিডিওতে আমরা উপাক্ষীয় রশ্মি সম্পর্কে একটু আলোচনা করি। উপাক্ষীয় রশ্মি হলো যে রশ্মি প্রধান অক্ষের খুব কাছাকাছি দিয়ে দর্পণের মেরুর খুব কাছাকাছি আপতিত হয়। মানে এই যে প্রধান অক্ষটা, এই প্রধান অক্ষ দর্পণকে কোথায় ছেদ করেছে? মেরুতে। এবং যে সমস্ত রশ্মি এই মেরুর খুব কাছাকাছি আপতিত হয় তাদেরকে আমরা বলি উপাক্ষীয় রশ্মি। তো আমরা ক্লাস 10-এর এই আলো পড়তে গিয়ে যে সমস্ত রশ্মির কথা বলবো সমস্তই আসলে উপাক্ষীয় রশ্মি। ওকে, আচ্ছা, সেই অনুযায়ী আমি এইখানে বলতে পারি যে এই যে রশ্মিটা এই দর্পণের উপর আপতিত হয়েছে, এ বি, এই রশ্মিটা আপতিত হয়েছে, এইটা, এই বি এবং এই মেরু পি, এরা দুজন কিন্তু খুবই কাছাকাছি অবস্থিত। এই মানে অঙ্কনের সাপেক্ষে যাতে ঠিকমতো বোঝা যায় সেই জন্য আমরা এটাকে একটু দূরে এঁকেছি, কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে, আমাদেরকে ভেবে নিতে হবে যে বি এবং পি খুবই কাছাকাছি অবস্থিত। এবং বি এবং পি যেহেতু খুব কাছাকাছি অবস্থিত, তাই এফ বিও যা, এফ পিও তাই, এফ বিও যা যা দৈর্ঘ্য, এফ পিও একই দূরত্ব, যেহেতু বি এবং পি খুব কাছাকাছি। ওকে, আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাই একটা প্রমাণে, এবং সেই প্রমাণটা হচ্ছে এফ ইকুয়াল টু আর বাই টু। এই প্রমাণ এফ ইকুয়াল টু আর বাই টু, এখানে এফ কি আর কি আমি সব বলছি, এফ ইকুয়াল টু আর বাই টু এই প্রমাণটায়, যেখানে এফ হচ্ছে ফোকাস দূরত্ব, এফ ফোকাস দূরত্ব, আর বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। এই ফোকাস দূরত্বটা আমি হয়তো বলিনি, ফোকাস দূরত্ব হচ্ছে মেরু এবং ফোকাস, এই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্বটা হয় সেটাই হচ্ছে ফোকাস দূরত্ব। বক্রতা ব্যাসার্ধ তোমরা জানো যে এই বক্রতা কেন্দ্র এবং মেরু, এই বিন্দু দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে যে রেখাটা, এই যে রেখাটা যেটা আমরা পাচ্ছি তার দৈর্ঘ্য হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ওকে, তাহলে এফ ইকুয়াল টু আর বাই টু আমাদেরকে প্রমাণ করতে হবে, এবং এফ ইকুয়াল টু আর বাই টু প্রমাণ করার জন্য আমরা যে জিনিসগুলো কাজে লাগাবো একটু পরপর দেখতে থাকো, সেটা হচ্ছে যে এখানে এ বি, এ বি আলো আপতিত হয়েছে এবং বি এফ এটা এইভাবে চলে গেছে, আলোটা প্রতিফলিত হওয়ার পর বি এফ এই পথে আলোটা প্রতিফলিত হয়ে চলে গেছে। তাহলে আমরা জানি যে আপাতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ, এবং আপাতন কোণ কি হয়, আপাতন কোণ হয় আপতিত রশ্মি এবং এবং অঙ্কিত অভিলম্ব, আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব তার মধ্যে, তাহলে আপতিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এদের মধ্যে যে কোণ, এখানে এই কোণটা আপাতন কোণ হচ্ছে, তাহলে আমরা লিখব যে আমরা জানি কি, আমরা জানি আপাতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ, এখানে আপাতন কোণ কোনটা, এই কোণটা, সেটা হচ্ছে এ বি সি, এ বি সি এটা হচ্ছে আপাতন কোণ, তাহলে লিখে দিই এ বি সি ইকুয়াল টু প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ কি হয়, এই অভিলম্বের ঠিক বিপরীত পার্শ্বে হয়, তাই না? তো এখানে প্রতিফলন কোণ হচ্ছে সি বি এফ, এই কোণটা, এই কোণটা হচ্ছে প্রতিফলন কোণ, সি বি এফ, এবং এটা দুটো একে অপরের সঙ্গে সমান, সো কোণ সি বি এফ আমরা লিখে দিলাম আপাতন কোণ ইকুয়াল টু প্রতিফলন। ওকে, এরপরে আসি, এরপরে আসি যে তাহলে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা হয়ে গেল, এবং এই কোণের নাম আমরা সাপোজ থিটা দিলাম, সাপোজ এই দুটোকে যেহেতু সমান আমি দুটোকেই ধরে নিচ্ছি থিটা, ধরি ধরি। ওকে, এবার দেখো এইখানে জ্যামিতি থেকে সেটা হচ্ছে এই এই জেডটাকে দেখো, এ বি সি পি,
এই যে ডেট, বড় একটা জেড তৈরি হচ্ছে, এ বি সি পি জেড তৈরি হচ্ছে। দেখো এ বি হচ্ছে সমান্তরাল কার সঙ্গে, প্রধান অক্ষের সঙ্গে, এবং সি বিটাকে যদি আমি ভেদক হিসেবে ভেবে নিই, তাহলে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা হয়, এবং তোমরা জানো এটাকে বলে একান্তর কোণ। যদি একটা জেড থাকে তাহলে এই জেডের এই কোণটা ইকুয়াল টু এই কোণটা হয়, এবং এটাকে আমরা বলি একান্তর কোণ। এবং এখানেও দেখো সেই বড় জেড একটা তৈরি হচ্ছে, এবং তাহলে এটা হচ্ছে আমাদের একান্তর কোণ। এই দুটো সমান্তরাল বাহু এবং এটা হচ্ছে আমাদের ভেদক, এখানে এই দুটো সমান্তরাল বাহু, এটা হচ্ছে ভেদক, তাহলে এটা ইকুয়াল টু এটা। ওকে, তাহলে আমি লিখতে পারি যে আবার কোণ এ বি সি ইকুয়াল টু কোন কোন বি সি এফ, বি সি এফ, বি সি এফ, কারণ কি এরা হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ। অতএব অতএব এই ত্রিভুজটা যদি তুমি কল্পনা করো, কোন ত্রিভুজটা, সি বি এফ, এই ত্রিভুজটা, ত্রিভুজ সি বি এফ এর দেখো এই কোণটা আর এই কোণ সমান, আবার এই কোণটা এই কোণটা সমান, তাহলে এটার সঙ্গে এটাও সমান, এটার সঙ্গে এটাও সমান, তাহলে এরা দুটো নিশ্চয়ই একে অপরের সঙ্গে সমান। অতএব কোণ দেখো এবিসির সঙ্গে এই এটাও সমান, এবিসির সঙ্গে এটাও সমান, তাহলে এরা দুজন নিশ্চয়ই একে অপরের সমান। অতএব এই ত্রিভুজের কোণ সি বি এফ ইকুয়াল টু কোণ বি সি এফ, যেহেতু দুজনই এবিসির কোণ এবিসির সঙ্গে সমান। ওকে, আর যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে এদের বিপরীত বাহুগুলো সমান, এটা ত্রিভুজের ধর্ম থেকে আমরা জানি, এই দুটো কোণ সমান, তার জন্য এদের বিপরীত যে বাহুগুলো তারাও সমান। অতএব এখান থেকে আমরা বলতে পারি, অতএব এই কোণের বিপরীত বাহু সিবিএফ এর, সি বি এফ এর বিপরীত বাহু হচ্ছে আমাদের সিএফ, ইকুয়াল টু আমরা বলতে পারি এর বিপরীত বাহু হচ্ছে আমাদের এফ বি, এফ বি। ওকে, আবার এই সিএফ ইকুয়াল টু, সিএফ ইকুয়াল টু আমি এফ বি বলেছি, আর আমি একটু আগেই বললাম যেহেতু এটা হচ্ছে আমাদের একটা উপাক্ষীয় রশ্মি, বি এবং পি খুবই কাছাকাছি, তাই এফ বিও যা এফ পিও তাই, তাহলে এফ বি এর জায়গায় আমি লিখতে পারি এফ পি, সিএফ ইকুয়াল টু এফ পি। এবার সিএফ ইকুয়াল টু যদি এফ পি হয়, সিএফ ইকুয়াল টু যদি এফ পি হয়, তাহলে সিএফ ইকুয়াল টু এফ পি, তাহলে এই সিপি, এই টোটাল সিপি, আসলে টোটাল সিপিটা তৈরি তো এইভাবে হচ্ছে যে সিএফ প্লাস এফ পি, এদিকে সিএফ এবং এফ পি একে অপরের সঙ্গে সমান, মানে আমি এরকম লিখতে পারি। অতএব আমরা লিখতে পারি যে গোটাটা এই সিপিটা, সিপি ইকুয়াল টু আসলে কি সিএফ প্লাস এফ পি, সিএফ প্লাস এফ পি, আর সেটাই ইকুয়াল টু আমি এখানে লিখতে পারি যে এই সিএফটাকেও যদি আমি এফ পি বলে দিই, যেহেতু এই দুটো সমান আমি সিএফকে এফ পি বলতেই পারি, তাহলে এইভাবে লিখতে পারি যে এফ পি প্লাস এফ পি, যেহেতু দুটো সমান, ইকুয়াল টু লিখতে পারি টু এফ পি, দুটো যোগ হয়ে টু এফ পি হয়ে গেল। এবার দেখো, এবার দেখো এই সিপিটা আসলে কি সিপি, এটা আসলে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, মানে আমরা যেটাকে বলছি আর, বক্রতা ব্যাসার্ধ সিপি ইকুয়াল টু এই এফ পিটা কি, এফ পি ফোকাস বিন্দু থেকে মেরুর দূরত্ব, সেটা হচ্ছে ফোকাস দূরত্ব, যেটাকে আমি বলছি এফ, তাহলে টু এফ, টু এফ, তাহলে আর ইকুয়াল টু টু এফ আমার প্রমাণিত হয়ে গেল। যদি এটা প্রমাণ করতে দেয় তাহলে এত দূর অব্দি ঠিক আছে, কিন্তু আমরা প্রমাণ করছি এফ ইকুয়াল টু, এফ ইকুয়াল টু আর বাই টু, তাহলে এখান থেকে জাস্ট তুমি বজ্রগুণন পদ্ধতির মাধ্যমে করে দাও, তাহলে এফ ইকুয়াল টু লেখো, এফ ইকুয়াল টু লেখো, এই টুটা নিচে চলে যাবে, এদিকে গুণ আকারে আছে, এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে আর বাই টু।
প্রমাণিত। আশা করি বোঝা গেল। ওকে।